অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন মাশাআল্লাহ। সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্নটা উঠেই গেল, ভারতের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর চেন্নাইয়ের টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রত্যাশিতভাবে এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গ। এদিন প্রশ্ন উঠল বিবর্ণ সাকিবকে আর কত টানবে দল, কৌশলী জবাবে এড়িয়ে গেলেন অধিনায়ক শান্ত। চোখের সমস্যার কারণে এখন আর ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না সাকিব আল হাসান। বোলিংয়ে সেই ধার দেখা গেল না ভারতের বিপক্ষে প্রথম টেস্টে, চেন্নাইয়ের দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রথম ইনিংসে বল করতে এসেছিলেন 53তম ওভারে এসে, সমর্থকদের পাশাপাশি কমেন্ট্রি বক্সে গত কয়েকদিনে সমালোচনা হয়েছে সাকিবকে নিয়ে। সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া প্রশ্নে উঠলে টাইগার ক্যাপ্টেন শান্ত নিজেকে সামলে নিয়ে পর মুহূর্তেই হেসে বললেন, খুব সাহসী প্রশ্ন মাশাআল্লাহ। এরপর টাইগার অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরম্যান্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে, অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটা কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টারেস্টটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি, আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শতভাগ কি না। শুধু সাকিবের প্রসঙ্গে বললে তা যে পুরো দলের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা উল্লেখ করলেন শান্ত। অনেকেই ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি, তবে এইরকম না, নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি, এমন নয় যে রান করছে বা রান করছে না এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়। তাই প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তাভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুত নিচ্ছে কি না, এই জিনিসগুলো দেখে আমি খুশি। দলে যে 15-16 জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি। চেন্নাই টেস্ট চলাকালে জানা যায় আঙ্গুলের চোট রয়েছে সাকিবের। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালী কার্তিক জানান সাকিবের ইঞ্জুরির খবর। এবার টাইগার অলরাউন্ডারের আঙ্গুলের চোট নিয়ে কথা বললেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, আঙ্গুলের যে ব্যাপারটা, এটা আসলে ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে, যেটা হয়তো আপনারা দেখেছেন, যে কারণে টেপটা পেছানো। আমি আসলে কখনও কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম, পুরো দলের অবদান কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সবাই দল হিসেবে যদি আমরা অবদান রাখতে পারতাম হয়তো আরও ভালো কিছু হতে পারতো, ফলে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই বলে জানান শান্ত। প্রথম ইনিংসে কেন দেরিতে বল করেন সাকিব সে ব্যাখ্যা দিয়ে শান্ত বলেন, সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যা বললেন, প্রথম ইনিংসে তিন পেসার খুবই দারুণ বোলিং করেছে, আমার প্রয়োজনেই পড়েনি তাকে বোলিংয়ে আনার, এক পাস থেকে মিরাজ ভালো বল করছিল, এটা একটা পরিকল্পনা ছিল, যত বেশি আমরা পেসারদের বল করাতে পারি।